ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে প্রতিবাদে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ইসলামিক দলগুলোর নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর প্রথমে বায়তুল মোকাররম মসজিদের সামনে সংঘর্ষ শুরু হয়। এরপর সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে রাখে ওই এলাকার কুতুবখালী মাদ্রাসার শিক্ষার্থীরা। ফলে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক সহ সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে পুলিশ সদর দপ্তর ও ডিএমপি থেকে বিশেষ এর নির্দেশনা দেওয়া হয় বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীতে কর্মরত আটটি বিভাগের উপ পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, ডিএমপির থানাগুলোতে পুলিশ ফাঁড়ি ও বক্সের যে কোনো সময় হামলার ঘটনা ঘটতে পারে, এজন্য এসব স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়াতে হবে। এছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাতে ও শনিবার সকালে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। রাজধানীকে নিরাপদ রাখতে রাতে পুলিশের পেট্রোলিং বাড়ানো সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ओम क्रीम जशरेश्वरी कलिका वै नमो नमः। ओ गणम जशरे कलिपतं च देवता जशरेश्वरी
চন্ন হই রবস্য তত্র যত্র সিদ্ধি মাপিয়া ও গণম পরাগত নম্বরম মুক্তকে শ্রী চতুর্ভুজম কালীকাল দক্ষিণাম দিব্যম মুন্ড মালা বিভূষিতম সদ্য সিন্ন শীর কণ্ঠ বা